দু সালে কিং আবদুল্লার মৃত্যুর পর সৌদি আরবের নতুন বাদশাহ হিসেবে ক্ষমতায় অধিষ্ঠ হন সালমান বিন আবদুল আজিজ এরপর থেকেই সৌদিকে আরও আধুনিকভাবে সাজাতে দু সালে ক্রাউন প্রিন্স হিসেবে আবির্ভাব ঘটে পুত্র মোহাম্মদ বিন সালমানের আর এই তরুণ প্রিন্স বড় বড় মেগা প্রকল্পের মধ্য দিয়ে ইতোমধ্যে পাল্টে দিয়েছে দেশটির চিত্র এরই ধারাবাহিকতায় মক্কা টু মদিনা রোডে চালু করা হয়েছে হারমাইন হাই স্পিড ট্রেন ফলে সহজেই প্রবাসী বাংলাদেশিরা মক্কা থেকে মদিনা যাতায়াত করতে পারছেন তাই বাংলাদেশ সরকারের কাছে এ ধরনের একটি ট্রেন চালুর দাবি করেছেন প্রবাসী বাংলাদেশিরা রিপোর্ট জানাচ্ছেন তিয়াস মাহমুদ সৌদি আরবকে আধুনিকায়নের অংশ হিসেবে দুই সালে মার্চে প্রকল্পটির নির্মাণ কাজ শুরু করে দেশটির কর্তৃপক্ষ প্রকল্পের আওতায় বিদ্যুৎ চালিত এই ট্রেন লাইন নির্মাণের খরচ ধরা হয়েছিল এক দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার চারটি স্টেশন নির্মাণে ব্যয় ধরা হয়েছিল আটত্রিশ মিলিয়ন ডলার ট্রেনটির গতি প্রতি ঘন্টায় তিনশো কিলোমিটার দু সালে পঁচিশে সেপ্টেম্বর হারমাইন হাই স্পিড প্রকল্পের উদ্বোধন করা হয় পরে এগারো অক্টোবর মক্কা ও মদিনা থেকে দুটি ট্রেন যাত্রা শুরু করে আর এই ট্রেনে জেদ্দা থেকে মক্কায় তেতাল্লিশ মিনিট এবং জেদ্দা থেকে মদিনা যেতে সময় লাগে দুই ঘন্টা প্রতিটি ট্রেনে রয়েছে চারশো সতেরোটি আসন যা বছরে ষাট মিলিয়ন যাত্রী পরিবহন করতে পারে আপাতত সপ্তাহে চার দিন মক্কা ও মদিনা রুটে এই ট্রেন চলাচল করছে এই ট্রেনটি চালু হওয়ার ফলে সহজেই প্রবাসী বাংলাদেশিরা মক্কা থেকে মদিনা যাতায়াত করতে পারছেন তাই বাংলাদেশ সরকারের কাছে এ ধরনের একটি ট্রেন চালুর দাবি করেছেন প্রবাসী বাংলাদেশিরা সহজেই মক্কা থেকে মদিনা যেতে পারছে এবং অল্প সময় এবং খুব সময়টা সেভ করতে পারছি এবং আমরা যেখানে নিজেরা চার পাঁচ ঘন্টা ড্রাইভ করে মদিনা যেতে হতো মক্কা থেকে সেখানে এখন আমরা ট্রেনে যেতে পারছি এই জন্য সময়টা চেষ্টা মক্কা মদিনার ট্রেনটি চালু হতে আমরা সবাই আনন্দিত আমরা প্রবাসী সহ আমাদের সকলের পক্ষ থেকে শুধু সরকারকে সাধুবাদ জানাই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে তিনিও যেন এমন সুন্দর একটা রেল প্রত্যেকটা জেলায় এবং রেল স্টেশনের ব্যবস্থা করেন এবং এটা একটা মহ্বত বলে মনে করি এখানে সময় সাশ্রয় হবে পাশাপাশি আমাদের যে জীবনযাত্রার মান উন্নয়ন হবে এ ধরনের ট্রেন বাংলাদেশে চালু হলে সড়কপথে দুর্ঘটনা কমে আসার পাশাপাশি সময়ও সাশ্রয় হবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা ডেক্স রিপোর্ট বাংলা টিভি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ রুহুল আলম সিদ্দিকি এবং মিসেস শামসাদারা খানম বাংলাদেশ হাউজে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং নৈশভোজের আয়োজন করেন এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হাসান আব্দুল তৌহিদ বাংলাদেশ কমিউনিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব জহিরুল আলম জসিম কমিউনিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ অলিউর রহমান রানা তাসলিম উদ্দিন সোয়াব মিয়া নজরুল ইসলাম সিকদার আবুল কালাম আজাদ এ কে রাকিব আফজাল হোসেন শফিউল আলম পারভেজ চৌধুরী মিজান মোল্লা সহ দূতাবাসের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও কমিউনিটি নেতারা